আমি গুনাহগার আব্দুল কাইয়ুম একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। প্রত্যেকে দোয়া রাখেন, আল্লাহ পাক না পাক জবান দিয়ে কোরআন এবং হাদিসে দুটি কথা বলিয়ে নেন, বলুন আল্লাহ আমিন, একটু প্রাণ খুলে বলুন আল্লাহ আমিন। এখন যা মজলিসের পরিস্থিতি, মানুষের ঘুম পাচ্ছে তো বুঝতে পারছি। তবে বাবু, শ্রোতা চাঙ্গা থাকলে বক্তা চাঙ্গা হয়, ঠিক কিনা? বক্তা চাঙ্গা, শ্রোতা চাঙ্গা তো বক্তা চাঙ্গা, আর শ্রোতা যদি ঝিমিয়ে যায় তো বক্তা তো ঘুমিয়ে যাবে, ঠিক কিনা? একটু প্রাণ ভরো ভালোবাসায় উচ্চ কণ্ঠে একবার তকবীর দেন তো নারে তকবীর। আচ্ছা, বাইরে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আছে কিরকম একটা লাগছে না ভাই? আসেন না, জায়গাটা তো ফাঁকা আছে, ওই জায়গাটা অন্তত বসে চলে আসেন, মশাল্লাহ। একটু মন খুলে তকবীর দেন নারে তকবীর, জোরে দেন নারে তকবীর। সিলসিলায় হক মুজাদেদু জামান, সিলসিলায় হক মুজাদেদু জামান, নারে তকবীর। এরকম একটা আওয়াজ দিয়ে চলেন, আমার নবীর শানে একবার পড়ে নি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وخبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم، لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وبلده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমার ভাইরা, আচ্ছা আওয়াজ আওয়াজ যা শুনে মনে হচ্ছে মনে হয় কিরম দিন রাত তিনটের পর আওয়াজ হচ্ছে, ঠিক কিনা? এখন তো 12টা বাজেনি না, আওয়াজ যদি এরকম হয় শেষ পর্যন্ত এই আওয়াজ থাকবে বলে মনে হয়। কথাই কি জানেন, আসতে বললে আল্লাহ শুনতে পায়, জোরে বললেও শুনতে পায়, ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি একটা পিপিলিকা চলে, আল্লাহ বলছেন তার পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই। তবে কথাই আছে, ভক্তিতে মুক্তি, নবীর শানে ভক্তি পরে দরুদ পড়লে নিশ্চিত একটা মুক্তির আশা করা যায়, ঠিক কিনা? নবী বলছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার ও আশরান ফি আখিরিন নাহার,
نالته شفاعتي يوم القيامه আমার উম্মত উম্মতানীরা যারা আমি নবীর নামে সকাল সন্ধ্যায় দশ বার করে দরুদ শরীফ পড়বে নালাতহু শাফাআতি আমাল কিয়ামা কিয়ামতের দিন আমি নবী তার জন্যই সুপারিশ করব জোরে বলুন আচ্ছা নবী কি বললেন যে রসুলের নামে দরুদ পড়বেন রসুল তার জন্যই সুপারিশ করবেন তার জন্যই সুপারিশ করা রসুলের জন্য অজীব হয়ে যাবে এখন আমরা যারা এখানে বসে আছি আমাদের নবী পাকের সুপারিশ দরকার আছে না নাই আছে যদি সেই দরকার থাকে তাহলে একটু নবীর সামনে আশা রাখি একটু প্রাণ ভরে উচ্চ কণ্ঠে একবার পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু কলমা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব সুন্দর লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা দারে মতাদসে মিলা দে খুদায়া আদল সে পড়া হমে কদমে মেহন কি জদা হন ভরগি গওয়ারা করুঙ্গা আল্লাহুম্মা মুখতার কায়নাতি সা মুখতার কায়নাতি সা দাতা কোই নেহি মেরে রসুল পাক জৈসা কোই নেহি একবার জোরি হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে বলা গেল না আমার নবীর মতো আল্লাহ কি আর কাউকে পাঠাবেন কি নবী যিনি হচ্ছেন রহমাতালিল আলামিন বলুন সুবহানাল্লাহ মুখতার কায়নাতি সা দাতা কোই নেহি মেরে রসুল পাক জৈসা কোই নেহি জিস ওয়াক্ত দেখা চাঁদ নে চেহারা হুজুর কা ও দেখতি কি হগা ফায়দা হুজুর কা কেহনে লাগা কেহনে লাগা আপসে আচ্ছা কোই নেহি মেরে রসুল পাক জৈসা কোই নেহি মেরে রসুল পাক জৈসা কোই নেহি মুখতার কায়নাতি সা দাতা কোই নেহি মেরে রসুল পাক জৈসা কোই নেহি আল্লাহুম্মা আর একটু ঘুম ছাড়িয়ে পড়েন না খুব ভালো লাগছে আলানি জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার পে জন্ম হতাম তোমার দিদার পে জন্ম হতাম বারে বারে
পারে দেখে দেখে মন জোড়াতাম। একবার জুড়ি হবে না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে হবে না। জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে জন্ম হতাম, বারে বারে দেখে দেখে মন জোড়াতাম। আল্লাহুম্মা প্যারে হাজিরানে মজলিস, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, অধ্যক্ষ আজকে পাক পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মসজিদের ইমাম সাহেব ভাই, দিগর উলামায়ে কেরামগণ, হাফেজ কেরাম ও সামেঈন কেরাম, সম্মুখে বসে থাকা আমার সুবি জ্ঞানী দিন দরদে ইসলাম দরদে বাপ ভাইরা তরুণ কাফলেরা, অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা বোনেরা, স্নেহের গুচ্ছি কাছা বাচ্চা বাচ্চিরা, সর্বাগরে সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অতবার সে মহান খালেক মালিক যিনি আমার আপাদিবার তথা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, পরিত্রাণকর্তা, যে রব্বুল আলামিন আমাদিগকে এই গোটা দুর্গন্ধময় পৃথিবী হতে মুক্ত করে এখন পাক ও পবিত্র অনুপম ও পবিত্রতম সত্যিকে সুন্দরতম এই মহান পাক ইসালে সাহেবের মজলিসের মাহফিলে আসার বাসার দুটি কথা শোনবার মতো তৌফিক ইনাত করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পাওয়ার একটি বার প্রাণ ভরে আমরা বলে নিই আলহামদুলিল্লাহ, আর একটু মন খুলে বলা গেল না আলহামদুলিল্লাহ। কতবার সে মহান বিপ্লবী নেতা সাম্যবাদ উৎসব প্রভাস কত মরু ভাস্কর নবী নিশি নবীকে দিশারি মামেনা নয়নের পোতালি মক্কা দুটি মদিনার মাতি আব্দুল মোত্তালিবের নাতি, যার পেয়ারা নাম সৈয়দিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একটি বার অন্তঃস্থল থেকে প্রাণ ভরে আমরা বলে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই মাহফিলে যত লোক বাড়িতে আসার নিয়ত করে বার হয় সবাই কি মাহফিলে বসে? বসেন। বহু মানুষ দেখবেন তারা রাস্তা আড্ডা মারে, ওরা বলে হুজুর আপনারা যা বলবেন সব জানা আছে, মানে জানার কিছু অভাব নাই, মানে বিরাট জ্ঞানী, ঠিক কিনা? তবে আমার ভাইরা, এরা কি তবে নবী পাকের সাহাবাদের চাইতেও কি বেশি জ্ঞানী? কথা বলুন, কারণ এরা বসছে না কারণ যে আমি আপনি যা বলবেন আমরা সবই জানি। আচ্ছা, নবী পাকের সাহাবাদের চেয়ে নিশ্চিত আমরা জ্ঞানী নয়? নবী পাকের সাহাবারা সাহাবা ওয়াজ করতেন আর সাহাবারা শুনতেন, তারা তো বলতে পারতেন যে উনি যা জানি আমিও তা জানি না। হাদিস শরীফের সে একজন সাহাবা ওয়াজ করলে বহু সাহাবারা বসে বসে শ্রবণ করতেন, জুড়ে বলি সুবহানাল্লাহ, কারণ উনি যা জানে আমিও তাই জানি। ব্যাপার হলো মাহফিলে যে বসে যাওয়া একীকৃত ভাবে, একটা দিনের মাহফিল শেখা শেখির মাহফিলে বসে যাওয়া, এর একটা কদর আলাদা। নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজারুসুল ইলমু সাআতুন মিনাল লাইলি খায়রুম মির রিহায়হা, ইয়া আমার উম্মতেরা সারা রাত জেগে যদি তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মারাকাবা মুশাহিদা যদি করো যতটা তোমরা সওয়াব না পাবে, এরকম দিনের মাহফিলে শেখা শিখির মাহফিলে যদি একটা ঘন্টা সময় দেওয়া হয়, নবী বলছেন সারা রাত তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মারাকাবা মুশাহিদা করাচ্ছি, একটা ঘন্টা এখানে বসলে পরে অধিক অধিক সওয়াব আমল নামায় লেখা হবে, জোরে বলি। আর একটু একসঙ্গে বলা গেল না? অনেকে চাষ করেন না, চাউল কিনে খেতে হয়, যে কথা খেয়াল করুন, কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলতে বলছি, একটা করবেন না, কারণ জোরে বললে পরে কি হয়, আমি খুঁজেই বলেছি ভক্তিতে মুক্তি, ঠিক কিনা? আপনি যখন আস্তে আস্তে বলবেন, আমি যদি কোনো ঘা নাই দেয় আস্তে 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 ঘুমিয়ে পড়ব, ঠিক কিনা? কারণ আপনারা তো প্রত্যেক কর্মী মানুষ, সারাদিন কষ্ট মেহনত করেন, ঠিক কিনা? আমাদের নাই রাত জেগে জেগে একটা সেটিং হয়ে গেছে, কিন্তু আপনাদের তো সেভাবে সেটিং নাই, এজন্য একটু মাঝে মাঝে ঘাটা না দিলে হয়তো একটু ঘুমিয়ে যেতে পারেন, এজন্য সব দিকটা তো চাঙ্গা রাখতে হবে, ঠিক কিনা? বাকি মোবারক মর্জি আমার আল্লাহর, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে চাল কিনে খেতে হয়,
একাত্তা কাঁকড়ে দেখবেন চালের দামে বিক্রি হয়, হয় কি হয় না? আচ্ছা যে কাঁকড়টা ওই চালের দামে বিক্রি হয় ওই কাঁকড় যদি আলাদা কেউ বিক্রি করে আপনি নেবেন চালের দামে? মাথা খারাপ, অত পাগল আমি নই, ঠিক কিনা? জি। তবে ওই কাঁকড়টা চালের দামে বিক্রি হলো কেন? কারণ ছিল চালের সঙ্গে ছিল বলে তাই চালের সঙ্গে কাঁকড়টাও বিক্রি হলো চালের দামে। ঠিক বললেন না ভুল? আল্লাহ নবী বলছেন তানাজ্জাল রহমান ইন্দা যিকুর সলিহিন, চালের দামে যেমন কাঁকড় বিক্রি হয় নবী আলা মাহফিল, দিনের মাহফিল কোরআনের মাহফিল যেখানে হয় শেখা শিখির মাহফিল যেখানে হয় ওই জায়গায় যদি গুনাহগারেরা বসে যায় চালের দামে যেমন কাঁকড় বিক্রি হয় আল্লাহর মাহবুব বান্দা থেকে রসিলায় গুনাহগারে গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন। আর একবার জোরে বলো। আচ্ছা আজকে যে মাহফিলে আমরা বসলাম কে গুনাহগার আর কে নেককার এ বলার ক্ষমতা আছে? কথা খেয়াল করুন, কে গুনাহগার আর কে নেককার এ বলার ক্ষমতা আছে কি না? কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকই কম বেশি গুনাহগার, কেউ বেশি আর কেউ কম, ঠিক কিনা? তবে কে গুনাহগার আর কে নেককার এ বলার ক্ষমতা নাই। আজকে যে মাহফিলে বসলাম একজন যদি নেককার বান্দা বসে থাকেন আল্লাহ রসুল বলছেন তার রসুলাই আমার মতো গুনাহগারকে মাফ করবেন। রাস্তা দাঁড়িয়ে আড্ডা মাচ্চার বলছেন ওখানে যাওয়া লাগবে না, হুজুর যা বলবে সব শোনা আছে জানা আছে। কিন্তু নবীর সাহাবারা তারা শুনতেন, মিলাদ দিতেন, ওয়াজ শুনতেন, অথচ তারা সেই কথা জানতেন যে কথা সাহাবা বক্তব্য করছিলেন। কিতাবের কথা বলছি, হাদিস সাহেব লেখা রয়েছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে একটা মিলাদ করবেন, বক্তা হিসেবে দাওয়াত করলেন কাকে? বিশ্ব নবীকে। শ্রোতা হিসেবে দাওয়াত করলেন নবী পাকের সাহাবাদের। তবে বক্তা যদি না আসে শ্রোতা কি বসে থাকবে? এখন র্যামরাম বক্তা চলতেছে, কত কায়দা ক্যাপাসিটি, গজল হাসি কিসা কাহিনি, আরে বাপ রে বাপ, আবার রুকু নম্বর পারা নম্বর কত শুনবেন! মানে যে যত ক্যাপাসিটি দিতে পারে যাতে শ্রোতা বসে, কি মানে ছোটাকে বসাতে হবে, তাই ঠিক বলছি না ভুল বলছি? আর যদি বক্তা না থাকে শ্রোতা থাকবে? মাথা খারাপ। কিন্তু রসুল হলেন বক্তা আর সাহাবারা হচ্ছেন শ্রোতা, মাহফিল হচ্ছেন কার বাড়ি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তবে শ্রোতা হিসেবে সাহাবারা হাজির, বক্তা হিসেবে বিশ্ব নবী আসেন নাই। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আমার নবী আসছেন না, কিন্তু তারা মাহফিল ছেড়ে কেউ উঠছে না, মাহফিলে বসে আছেন, কখন নবী আসবেন? বাড়িওয়ালাকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দেখছেন নবী পাক আসছেন না। এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যিনি বাড়িওয়ালা মিলাদ দিচ্ছিলেন উনি নিজে স্টেজে উঠে ওয়াজ শুরু করলেন আর সাহাবারা শুনছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়িওয়ালা যে মিলাদ দিচ্ছেন সেও জ্ঞান, চিন্তা করছেন? আল্লাহু আকবার। বাড়িওয়ালা দেখছেন বক্তা আসেন নিজে ওয়াজ করছেন, সালমান ফার্সি হুজুর ওয়াজ করছেন, সাহাবারা চাতক পাখি নিয়ে শুনছেন। কিন্তু সাহাবারা তো বলতে পারতে উনি নবী সাহাবা, আমরাও নবী সাহাবা, উনি যা জানে আমরাও তো তা জানি, উনি ওয়াজ করবেন আর ওনার ওয়াজ আমরা শুনবো তা কোনো হবে না, না বরঞ্চ তিনি ওয়াজ করছেন সাহাবারা বসে বসে শুনছেন। আল্লাহু আকবার। তারা মাহফিলের কদর বুঝতেন, ইজ্জত বুঝতেন, এজন্য আল্লাহ দুনিয়ায় তাদের ইজ্জত দিলেন, আখেরাতেও ইজ্জত দিলেন। দুটো বলুন সুবহানাল্লাহ। আখেরাত ইজ্জত দেবেন ইওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহু আকবার। তবে আমার নবী পাক সাহাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করছেন, এখন তিনি চেয়ে দেখছেন কোথায়? আমি দেখছি আপনাদের পিছন দিকটা দেখতে পাচ্ছি, কারণ আমি চেয়ে আছি আপনাদের দিকে, আপনারা চেয়ে আছেন আমার দিকে, ঠিক কিনা? এখন আপনাদের পিছনে কি হচ্ছে আমি দেখতে পাবো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দেখছেন তাদের পিছনে বিশ্ব নবী এসে হাজির। আহা, আমার নবী পাকের তাজিমে ইজ্জতে সম্মানের খাতিরে সালমান ফার্সি স্টেজ ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। কেন? আমার নবী এসেছেন। সাহাবারা বলছেন কি ব্যাপার, ওয়াজ করতে করতে উনি ওয়াজ বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, ব্যাপার কি? এদিক ওদিক তাকে দেখছেন, পিছন দিক চেয়ে দেখছেন, সাইয়েদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতালিল আলামিন হুজুর আমার এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা প্রত্যেকেই দাঁড়িয়ে গেলেন। আহা,
আমার নবীকে তাজিম করে ইজ্জত করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু স্টেজে বসিয়ে খুবই আদবের সঙ্গে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু বলবেন, যদি কিছু মনে না লেন একটা কথা জানবার ছিল। বাবা বলো, অসুবিধা নেই। হুজুর, আমি তো শ্রোতা হিসেবে সাহাবাদেরকে দাওয়াত করেছি, এরা তো সবাই চলে এসেছে, বক্তা হিসেবে তো আপনাকে দাওয়াত করেছি, কিন্তু আপনার আসতে দেরি হলো কেন, একটু বলবেন, খুবই আদবের সঙ্গে। আমার নবী বলছে, বাবা সালমান, জানতে চাও? ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। রসুল বলছেন আমি বিশ্ব নবী বলছেন, আমি রসুলুল্লাহ যা জানি, আমি রসুলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। দি রসুল বলছে, ইন্নি আসমাউ মা লা তাসমাউন, ক্বালা ইন্নি আরা মা লা তারাউকা, আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। ক্বালা ইন্নি আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যেটা শুনতে পাই তোমরা সেটা শুনতে পাও না। হুজুর বিষয়টাকে একটু বলেন না। ওয়ামান ওজবান জগেরা ওয়ামান বিভাগম মাতানেরা ও প্রসার জলেরা ওয়ামান জুবকেরা তোমার বাড়ি থেকে রাস্তা পর্যন্ত শুধু আমরা নয়, আল্লাহর ফরেশতারা নয়, এ জায়গায় সাহাবা নয়, রাস্তা থেকে নিয়ে তোমার বাড়ি পর্যন্ত আল্লাহ বাগের রহমতের ফরেশতারা কাতারে কাতা দিয়ে দাঁড়িয়ে গেছে। এদের বরং সোহা আর একটু বরং বাবা সালমান, তুমি যে দেখতে পাচ্ছ সাহাবায়ে কেরামেরা আর আমি নবীকে দেখতে পাচ্ছ, শুধু আমরা নয়, এখানে আল্লাহ পাকের তরফ থেকে আসমান হতে উনজিলুল আল জমিনে নাজিল হয়েছে আল্লাহর ফরিস্তা, এতগুলো ফরিস্তা তোমার বাড়ি থেকে রাস্তা পর্যন্ত এতটা ভিড় জমে গেছে, আমি রসুলুল্লাহ তাদের ভিড়টাকে ঠেলে 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 তোমার এই মাহফিলে আসতে আমার বড্ড দেরি হয়ে গেছে, এছাড়া দেরি হওয়ার অন্য কোনো কারণ নাই। একবার জোরে বলবেন না, আমরা যে এখানে বসে আছি আমাদের সঙ্গে আল্লাহর ফরিস্তা আছে না? নাই, আছে না? হাদিস শরীফে রসুল প্রমাণ দিচ্ছেন। তবে আমরা হয়তো এমন কিছু কথা পৃথিবীর নাই যেটা ভালো যেটা বলা হয়নি, কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে সব আমল করতে পেরেছি, তবে বাইরে দাঁড়িয়ে বড্ড আড্ডা মেরে চিৎকার করে বলা যায় বন্ধু বান্ধবের সঙ্গে, হুজুর আপনি যা বলবেন সব তো জানা আছে, তবে সাহাবারা যেটা জানতেন আবারও রিপিট করে শুনতেন, আবারও তার প্রতি আমল করতেন, কিন্তু আপনি শুনেছেন, আপনি কি আমল করতে পেরেছেন? না। আজকে আপনি তাকিয়ে দেখেন, আগেকার সময় এলাকা মাহফিল হতো কটা, মুরব্বী জিজ্ঞাসা করুন, হয়তো এক একটা থানার মধ্যে একটা একটা মাহফিল হতো, এখন প্রত্যেকটা গ্রামে বললে শুধু গ্রামে নয় প্রত্যেকটা গোত্রে বংশের মধ্যে মাহফিল চলছে, এর পরে হয়তো প্রতিটা বাড়িতে হবে না, এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, ঠিক কি না? তবে কিন্তু আগেকার সময় যতটুকু মানুষ শুনতেন তার প্রতি আমল করতেন, আর এখন ওয়াজই হচ্ছে, আমল হচ্ছে না, বাকি সবই হচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা আর ইমান হয়েছে কাঁচা। আপনি বলেন এই যে হঠাৎ একটা দুর্যোগ, এই যে বিরাট দুর্যোগ দেখা দিল, এই যে দুর্যোগের নামটা কি দিয়েছে? ফণি। এই যে ফণি নামক ঘূর্ণিঝড়, আচ্ছা এর পূর্বে আপনি কখনো শুনেছেন? দেখা দূরে যায়, আল্লাহ আকবার, কিন্তু এখন দেখেন এই দুর্যোগের কারণে গতকালকে মাহফিল ছিল যদি হয়নি, আবার ঘুরে আবার আজকে করেছেন, এই যে হলো কারণটা কি? এই দুর্যোগ তো আসার কথা ছিল না, একবার কি ভেবেছেন? এখন আমরা শুধু ভাবতেছি আমার ঘর তো উপরে তো অ্যালবেস্টার, আমি বাঁচবো কি করে, যার তো পাকা উপরে ছাদ আছে অন্তত তার তো চিন্তা নাই, যার খড়ো বাড়ি এ চিন্তা করছে মাইকে হেঁকে দিয়েছে যখন আমার স্কুলে যেতে হবে, বড় বড় স্কুল আছে তার মধ্যে আমার আশ্রয় নিতে হবে, কিন্তু
আল্লাহর চেয়েও কি এই ঝড়ের শক্তি বেশি? না, ঝড় দিনেওয়ালা মালিক কে? আল্লাহ। আমরা যদি সেই আল্লাহকে মানার মতো মেনে নিতাম, এই দুর্যোগে ফকিরামে ঝড় আমাদের উপর হয়তো আসতো না। ঠিক বলছি না ভুল বলছি? আজকে দেখুন, কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো সম্মুখে, কখনো পিছন দিক দিয়ে নানান রকম বিপদ মুসিবত আমাদের উপর আসছে কি আসে না? রাসূল বলছেন এটা শেষ জামানায় হবে, কিয়ামতের আলামত। আমার নবী বলছেন, আমার উম্মতের এখন কোরআন ভুলে যাবে, হাদিস ভুলে যাবে, শরিয়াত বেকারার চলবে, তখন তাদের প্রতি গজব বিপদ আসবে। কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো দক্ষিণ, কখনো উত্তর, কখনো পূর্ব, কখনো পশ্চিম, এভাবে তাদের উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। কখনো আসমান থেকে, কখনো জমিন থেকে এ গজব তাদের প্রতি নাজিল হবে। আজকে দিনে যে গজব আমাদের প্রতি এসেছে, এটা মানতে হবে আমাদের কর্মের ফল। ঠিক বলছি না ভুল বলছি? মাহফিল যত হচ্ছে গুনাহও কিন্তু ততটা বাড়ছে। এক শ্রেণীর মানুষ বলছে, হুজুর তাহলে মাহফিলটাতে লাভ কি? আমি বলছি, মাহফিলটা যদি না দেওয়া হতো, মাহফিল দিয়ে যদি এই হয়, আর মাহফিল না দিয়ে তাহলে কি হতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমানে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের কিন্তু খাবার অভাব দেননি। আমাদের অভাব বলে কি জিনিস জানি না কি গো? আমার নবী পাক বলছেন, আল্লাহ আমি কষ্ট পাই, আমি না খেয়ে জীবন যাপন করব, দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার উম্মতের খাওয়ার অভাব আপনি দেবেন না। আল্লাহ বলছে, হাবিব আপনার দোয়াটাকে আমি আল্লাহ দিয়ে কবুল করলাম। যদি বলি সুবহানাল্লাহ ভাই, আজকে দিনে আমাদের খাওয়ার অভাব আছে বাবু, কিন্তু রাসূলুল্লাহ তিনটে দিন ধরে পেটে পাথর পাড়তে হয়েছিল। রাসূলের সাহাবাদেরও আল্লাহু আকবার, রাসূল শুধু দোয়া চাইলে আমরা কি করে সুখী হব? আমরা সুখী হয়ে গেলাম, কিন্তু সে নবীর কথা আমাদের স্মরণ নাই। ও আমার জনেরা জগেরা, ও আমার নবী পাক উম্মত মাতানেরা, ও সুমানেরা, আমাদের বাপা নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বা মসজিদে নববী শরীফে বসে আছেন, নবী পাকের একজন সাহাবা গুটি গুটি এগিয়ে যায়, আমার নবী পাককে লক্ষ্য করে সারা দিনে আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমার নবী বা বললে, ও মুসলিমকে আমরা কথার আগে সালাম দাও, যে ব্যক্তি সালাম দেবে যতটা জোরে জবাব দিতে পারা তার চেয়ে যেন একটু জোরে দেয়। কথা শুনছেন না? কষ্ট হচ্ছে, শেষ করে দেবো নাকি? দেখেন ভাই, আমি কিন্তু যেখানে শেষে থাকি আমি নিয়ত করি কি জানেন? শ্রোতা যতক্ষণ আমি ততক্ষণ। কেন? অজাতে আমি মানুষকে কষ্ট দিতে রাজি নাই, কারণ আমি একবার শেষে আপনি বলে হুজুর চালান তো চলবে, হুজুর দোয়া করে দেন তো দোয়া করে, আমি একবার রেডি, মানে একটু অল্পক্ষণ বক্তৃতা করলে যেন আমার একটু খুশি হয়, কারণ বক্তে বক্তে আর যেন ভালো লাগে না ভাই, ঠিক কিনা? তবে ভাই, শুধু আপনাদের দোয়ায় হয়তো আল্লাহ চালিয়ে নিচ্ছে, দীর্ঘ কটা মাস তো একটা টানা চলে, কিন্তু তবুও আপনারা কাজের মানুষ কর্মী, সারাদিন কষ্ট করে এখনো যে বসে আছেন এটাও তো বড় কথা। ঠিক বলছেন ভুল বলছি? কষ্ট হচ্ছে বাবু, তকবীর দেন তো নারে তকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু দূরে দেন না নারে তকবীর। টিওয়াল দেখেছেন? টিওয়াল সারাদিন টেপা হবে, কলসি মুখটা যদি অন্যদিকে ঘুরিয়ে রাখা হয় ওই কলসিটা ভরতে হবে বলে মনে হয়, তাহলে পানি পড়ছে যেদিকে কলসিটাকে আমাকে সেদিকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? বক্তা বক্তৃতা করবেন তবে নিশ্চিত তার কথার থেকে ফলো রাখতে হবে, এই কারণে নিশ্চিত সে কিছু বোঝাতে যাচ্ছে। আপনি কষ্ট করে এখানে বসে আছেন, কিছু নিয়ে বাড়ি যাবেন, তাই আমিও কষ্ট করে এসেছি, নিশ্চিত দুটি কথা বলবো আশা নেই, তবে মন মানসিকতা দুটো ঠিক রাখতে হবে জি। যদি আপনার খেয়াল যদি অন্য সাইডে হয়ে যায়, নিশ্চিত আমার বক্তৃতা বেলাইন হয়ে যাবে, আর আপনার লাইন যদি ঠিক থাকে আমারও লাইন হয়তো ইনশাল্লাহ ঠিক থাকবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাশাআল্লাহ, আর একটু ফুরান ভরে, ওয়ালা জোসনা ভরা চাঁদিনি রাতে চাঁদিটি যখন দেখি স্বপ্ন হতে বিবার হয়ে
শুধু তোমায় ডাকি একলা বসে মাগন হয়ে একলা বসে মাগমা হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজেছ অতি নিখুঁত ভাবে বিশ্বটাকে সাজেছ অতি নিখুঁত ভাবে জোসন ভরা চাঁদিনী রাতে চাঁদটি যখন দেখি স্বপ্ন ওতে বিবার হয়ে শুধু তোমায় ডাকি একলা বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজেছ অতি নিখুঁত ভাবে বিশ্বটাকে সাজেছ অতি নিখুঁত ভাবে আল্লাহুম্মা আমি যখন এসেছি আমার মধ্যে হুজুর এখানে একটু গজল ভক্ত মানুষ একটু গজল বলবেন আচ্ছা গজল বললে ঠিক আছে না অসুবিধা আছে ঠিক আছে দেখেন আর শুধু তার গজল বললে হবে না কিন্তু ওয়াজের মেন লাইনটা তো আপনাকে ঠিক রাখতে হবে ঠিক কিনা নিশ্চিত আমি মাঝে মাঝে চেষ্টা রাখবো একটা করে নাতে রসুল বলবার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা কথা খেয়াল রাখেন নবী বলছেন যে ব্যক্তি সালাম দেবেন জবাব দেনে ওয়ালা সালাম দেওয়া ব্যক্তির চেয়ে একটু জোরে দিতে সালাম দিলে কি হয় শান্তি নাজিল হয় তার প্রতি আপনি আমার জন্য দোয়া করলেন আমি আপনার জন্য দোয়া করলাম আপনি অপরকে সালাম দেন নবী বলছেন বাড়িতেও যে তোমরা সালাম দিলেন সালাম দেবেন বিবিকে কাকে বিবিকে আপনারা সালাম টালাম দেন বাড়িতে যে সালাম দেন রহমত নাজিল হবে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত ফায়দা করবেন বরুন আল্লাহ আমিন কিন্তু রসুল্লাহকে সালাম দিচ্ছেন আমার নবী শর্ত কি রসুল বললেন যে ব্যক্তি সালাম দেবেন জবাব দেনেওয়ালা একটু জোরে দিতে এখন তো সালাম তো সব ইশারায় হয় ঠিক কিনা বাইক নিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম মাথাটা নেড়ে দিল ও ঘাটটা নেড়ে দিল মানে ওয়ালাইকুম সালাম হয়ে গেল ঠিক কিনা ইশারায় এখন সে মুখে কথা বলার সময় আল্লাহু আকবার তবে রসুল বলছেন যে ব্যক্তি সালাম দেবে জবাব দেন ওলা একটু জোরে দিতে আমার নবী সালাম নবী পাকে সালাম দিয়েছেন আমার নবী যে সালামের জবাব দিয়েছে ঠোঁট নড়ল আওয়াজ জোরে উচ্চারণ হয়নি আমার নবী সাহাবা গুটি গুটি আগে যে বলছেন হুজুর বিয়াদি মাফ করুন আপনি তো বললেন যে ব্যক্তি সালাম দেবে জবাব দেন ওলা একটু জোরে দিতে আপনার আওয়াজ তো জোরে উচ্চারণ হলো না কারণটা কি একটু বলবে কিছু না বলে পেটের জামাটা উঁচু করে দেখায় আমার নবী পাখির পেটে একটা নেই দুটো নয় তিন তিনটি পেটে বাঁধর আমার নবী পাখির পেটে বাঁধা সাবা চোখ দিয়ে টাক টাক করে পানি জ্বলে যায় আর সুরল্লাহ আমি অজান্তে আপনার সঙ্গে এমন কথা বলেছি অজান্তে আমি প্রশ্নে জবাব চেয়েছি না না আর সুরল্লাহ আচ্ছা আমার নবী পাক যদি চাইতেন আল্লাহ কি নবীর অভাব দিতেন তিনি কি নবী সাইয়্যিদুল মুরসাল ইমামুল আম্বিয়া রাহমাতুল আলামিন হচ্ছেন কি এক বচন দুই বচন বহু বচন আর আমিন মানে নবী বলছেন ইহ জগৎ তথা পরজগতের বাদশা আমাকে আল্লাহ বানিয়েছেন সেই নবী ক্ষুধার্ত পেটে তিনটি পাথর মাদা সাহাবার চোখ দিয়ে পানি ঝরে গেল হুজুর আপনি কেন এত কষ্ট সহ্য করছেন আপনি চাইলে তো আল্লাহ তো সবই তো আপনার দেওয়ার জন্য দেওয়ার জন্য রেডি আমার আল্লাহ বাজারে দায়
তুমি কি তাও একটা আহ্বান করো না হাবিবি রে, হাবিবি রে তোমার এই কষ্টটা আমি রসুল্লা শুনতে পারি না, তোমার এই কষ্টটা আমি নবী পাক শুনতে পারি না, ও আমার হাবিবে পেয়ারা তুমি কি চাও একটা আমার বড় না হাবিব রে, তুমি যদি একটা বাচ্চা আমি আল্লাহ তোমার জন্য দিতে না দি, তোমার এই কষ্টটা আমি নিজে আল্লাহ শুনতে পারি না, আমার নবী বা জানে দেয় ও আমার দাম আল্লাহ আমার কিছু দেওয়া লাগবে না, আপনি যদি আমার গুনাহগার আম্মা জাম্মা তার দিনে গুনাহগুলো যদি মাফ করে দেন আমি রাসূলুল্লাহ সবচেয়ে বেশি রাজি হয়ে যাব। আল্লাহু আকবার। হাবিবা আপনি ক্ষুধার্ত অবস্থায় আর আপনি আপনার উম্মতের কথা বলছেন, আল্লাহ আমার উম্মতের যদি শান্তি পায় আমি রসূলও শান্তি পাবো, আল্লাহ আমি কষ্ট করছি আমি পেটে পাথর বেঁধে আছি, আল্লাহ আমার উম্মতের খাওয়ার কষ্ট দেবেন না, আল্লাহ আল্লাহ আমার উম্মতের রুজির অভাব কষ্ট দেবেন না, আল্লাহ শুকরিয়া। মুরব্বি বাবাদেরকে জিজ্ঞাসা করে দেখুন আগেকার সময় জি মুরব্বি বাবাজিদের জিজ্ঞাসা করলে নিশ্চিত বুঝতে পারবেন কতটা কষ্টে জীবন যাপন হয়েছিল, খাবার কতটা অভাব কষ্ট পেয়েছে, কিন্তু আল্লাহর শুকরিয়া আল্লাহ আমাদের বর্তমানে খাবার অভাব দেন না,